আমাদের 2019 লোকসভা নির্বাচনে ভারতবর্ষে আপামর জনগণ আমাদের মোদীজিকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। এই মূলক সারা ভারতবর্ষ সারা রাজ্যগুলিতে যে উৎসব পালিত হচ্ছে তারই অঙ্গ হিসাবে কল্যাণপুরেও কল্যাণপুর বিধানসভার প্রত্যেকটি ভিত্তিক সেই বিজয় উৎসব হচ্ছে। আজকে আমরা কল্যাণপুর গাঁওসভা এবং কুঞ্জবন গাঁওসভার উদ্যোগে সেই দুটা শক্তিকেন্দ্রের উদ্দেশ্য দুটা শক্তিকেন্দ্রের উদ্যোগে আজকে আমরা কল্যাণপুর থেকে সেই বিজয় উৎসব শুরু করেছি। ইংরাইছড়াতে সেখানে আমরা সমাপ্তি ঘোষণা হবে এবং আজকের এই বিজয় উৎসবে বিশেষ করে খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলভাবে বজায় রেখে প্রত্যেকটি মানুষ জাতি উপজাতি অংশের প্রত্যেকটি মানুষ সামিল হয়েছে এবং আমরা চাই মোদিজি শুধু একবার নয় দুবার নয় বারবার যাতে কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় মোদিজি, ওনার নেতৃত্বে যাতে ভারতবর্ষ আগামী দিনে এগিয়ে যায় এবং আমাদের রাজ্যের বিপ্লবদের নেতৃত্বে রাজ্যে এগিয়ে যায়, তার লক্ষ্যে আজকে এই বিজয় উৎসব আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি।